শ্বশুর বাড়িতে বেড়াতে আসা যুবকের সাত সকালের রেল লাইনে পাশ থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর মহকুমার রাধা কিশোরপুর থানাধীন শালগোড়া রেললাইন সংলগ্ন এলাকায় সোমবার সাত সকালে রুবেল উদ্দিন বয়স ৩০ নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় এলাকার লোকজন। জানা গেছে, রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া রুবেল উদ্দিন নামে যুবকের বাড়ি মেলাঘর তেলকাজলা এলাকায়। রবিবার সে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল। এদিকে মৃতার পরিবারের অভিযোগ, রবিবার শ্বশুর বাড়িতে কোনো এক বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। তারপর সন্ধ্যা থেকে যুবকটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গোটা রাত গড়িয়ে সোমবার সাত সকালে রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় যুবকের দেহটি। মৃতার পরিবারের আরও অভিযোগ, রেললাইনের এক পাশে দেহ, অপর পাশে মোবাইল ফোন ও জুতো পড়ে রয়েছে। তারা অভিযোগ তোলেন, শ্বশুর বাড়ির লোকজন এই ঘটনার সাথে জড়িত রয়েছে বলে। সাত সকালে রেললাইনের পাশ থেকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরকেপুর এবং কাকরাপন থানার পুলিশ। ঘটনাস্থলে ছুটে যায় গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ পদস্থ আধিকারিকরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানায় জেলা পুলিশ সুপার। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে সন্ধ্যা থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। সকালে শুনছি মাইজা ভালাই পেলে দেখেন মোবাইল এই সাইডে, লাস্ট বল এই সাইডে, জুতা পায়ের জুতা দুইটা দুই দিকে দুই রকম। আবার আমাদের পায়ের মধ্যে ফ্যাক মাটি কাদা লাগিয়ে রয়েছে রেল লাইনের ফলে কাদা মাটি লাগানো। শিক্ষিত ছেলে, বিয়ে ভাট ছেলেটা, যদি আজকে আমি জানতাম যে আমার ছেলে মদ খায় তাইলে মনে করতাম যে মাতাল অবস্থায় শ্বশুর বাড়িতে যাইয়ে নেয় মদ চোখ খাইয়া উসে রেলে বাড়ি গেছে। আমার ছেলেটা বিড়ি সিগারেট ফান পর্যন্ত খায় না, এমন ছেলে বেড়াইতে আইসে। কিন্তু তারা রাত্রে আমরা রনক করছে না, তারা থানা থানা জানাইছে। কারণ ইদের কি না হুদিস পাইয়ে থানা ইনফর্ম করতে আসে, কাকরামন থানায় বলে তারা ইনফর্ম করছে, কিন্তু আমরা খবর পাই সকালে। আপনার কি হয়? আমার আপন ভাতিজা। হ্যাঁ, নাম কি? হ্যাঁ, নাম রুবেল আহমেদ। বাড়ি কোথায়? বাড়ি মেলাগর তেলকাজলা। কি করে সে? সে বেকার, পাশ করে আইসি, বাড়িতে আইসি, পরে বিয়ে করাইছি আজকা চার পাঁচ মাস হয়েছে। এটা কোন জায়গা? এটা শালগোড়া রেল ব্রিজ। আপনার কি ধারণা কেউ মেরে ফেলেছে? মেরে ফেলেছে। আপনারা দেখেন যে মোবাইল এই সাইডে, গ্লাস হয়ে যাইবে, সাইড এফেক্ট হইলে বাড়ি দিলে বাম সাইডে পড়ে বাম দিকে যাইব। কিন্তু আপনারা দেখেন এই বাম সাইডে পরে উঠতে আইতে লাগলে সামনে বাড়ি লাগবে, কিন্তু সাইডে বাড়ি লাগে কেন? সের কি শালগোড়া এলাকায় কারোর সঙ্গে ঝগড়া টগড়া এমন কোনো কিছু আছে? না না, শ্বশুর বাড়ি শুনছি একটুটি উচ্চুটি কিছু হয়েছে, কালকা শুনছি যে তারা একটু কথা কাটাকাটি হয়েছে। আপনার ধারণা শ্বশুর বাড়ির লোকেরাই কি মেরে ফেলেছে? ওনারাই মেরে ফেলে রেখেছে। না হলে আপনারা দেখেন মোবাইলের দিকে লাশ কোন দিকে গেছে, আর সাইডটা গায়ের স্পটটা দেখেন, পায়ের ফ্যাক কাদা লেগে রয়েছে। রেল স্টেশনের ফ্যাক, রেল লাইনে ফ্যাক কাদার কোনো প্রশ্নই উঠে না, ফ্যাক কাদা লেগে রয়েছে। পায়ের বডিটা দেখেন, দেখে এরপরে আপনারা আমার ধারণা এদিকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে, মেরে ফেলার পরই থানায় জানিয়েছে তারা? তারা জানিয়েছে, আমরা তো আমরারে জানাই নাই, আমরারে জানাইছে সকালে। ইদান আমরা সুস্থ তদন্ত, সুস্থ বিচার চাই। আমরা ধরেন না সাড়ে আটটা, সাড়ে আটটার সময় হ্যাঁ দুটো বাচ্চা খাইলো, খাই দিয়ে বাড়িছে। বাড়িছে বলতে হ্যাঁ একটা ফোন করছে, ফোনটা করে নেয়, ফোনটা লইয়া বাড়িছে। আরও জামাই আছে, আমার জামাই হেঁটে বাইক দিছে। আমি কই জামাই, কই যাও তুমি, তুমি কই যাও, কয় আমি রেল রাস্তা যাই। আও তুমি যাই না রেল রাস্তা, এ রেল আইব অক্ষণ অক্ষণ নটা বেজে যাবো গা পূজার বাজার, কও না এর আইতাছি আইতেছি কই যাও। এর ভিতরে আমার বিদেশি জামাই ঘড়ি আনছে, তার দিব বিলি করব। এবার এরা ভাই না, এরপরে ফোন করি আর সুইচ অফ। রেল যাওয়ার পরে ফোন করছি গেলাম, এর আগে না, এর আগে করছি, আগে করছি। রেল গেলে পরে এরপরে দিই আর সুইচ অফ, সুইচ অফ।
ধন একটা টার্গেট করছি আর কি এবার এখন কইল আর অন কি নাই পূজাত নিয়ে আছে গেলাম পূজাত নাই এরপর কইলাম আও একটা কাম করো হেন তো এবার কইছি রেল বিড়ি যো না আটটা টেবিল গেছে হেন তো ট্যাবলেট ফ্যাবলেট বের হয়ে দিয়া যাও গিয়া থানা চাও গিয়া গেল কাকড়াবন গেল হেন মিশিন গাড়ি করে আছে উদুপুর জামাইয়ের নাম কি জামাইয়ের নাম হইল রুবেল রুবেল রুবেলের বাবার নাম হইল আবুল রুবেল কি রুবেল মিয়া না হুটেন জানি রে মেয়েটার ঘরে জন্মিব তিন মাস আমি কইছি ঠিক আছে না কত সারের মৃত্যুটা আপনি কি ভাবতেছেন মানে কি আছে আমার আত্মরি আর লগে না এটা ব্যাপারটা আমি ঠিক আমার মাথা টাকা রয়েছি আপনার নাম আমার নাম শফিকুল ইসলাম এটা কোন জায়গা এটা টেফানিয়া তিন নম্বর ওয়ার্ড মানে কি ওর সন্দেহ আছে বা ভাই সন্দেহ নাই আমার শত্রু নাই সন্দেহ নাই আমার শত্রু নাই একটাই কথা এই এলাকাতে জানতে পারেন আমার কোনো শত্রু নাই আপনার কয় মেয়ে আমার সাতটা মাইয়া সাতটা আমি পাস করেছি সাতটা পাস করে 1000 টাকা মাসে বেতন মাইয়া খুব শৃঙ্খলাভাবে মেয়ে দিয়ে আমি বিয়ে দিয়েছি গতকালকে কয়টা মেয়ে ছিল ছোট মেয়ে আসলো এটা ছোট মেয়ে সবার ছোট মেয়ের নাম কি মেয়ের নাম লুৎফা বেগম গতকাল কি কি তারা এসেছে তারা 4:30 দিকে আসে বিকাল বেলা এসে বিকাল বেলা তারা দুপুরে আউনে কথা ওই সোনামরা জামাই আছে আর না দেখিয়া তারার ভাইকে কাগজ নাই তো তারা কইছে দিদি আমরা যাইতে লয়ে যাই তো তারার আইতে লয়ে আইছে তারা আইতে 4:30 ঠিক আছে এখন পুলিশের কাছে কি চাইছেন বা কি কইছে কি চাইছে সচ্চা বিচার চাইছে সুষ্ঠু বিচার চাইছে এছাড়া আর উপায় না আমি যদি কোনো খারাপ করে দিই আমার সাজাও দেখেন আমার সাতটা ফুল মায়ের যে কথা বিয়ে দিছি সাতটা জামাই সাতটা ফুলা আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ 6009383131 অথবা 9436178745 এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা